আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের দেখাবো যে জঙ্গল থেকে কিভাবে আপনি মধু সংগ্রহ করবেন। তো এটা হচ্ছে একটা সেগুন গাছ। এই গাছের গোড়াতেই একটা ছোট্ট সুড়ঙ্গ ছিল, সেখানেই মৌমাছিটা বাসা বেঁধেছে। তো আমি প্রথমে সুড়ঙ্গটা একটু কেটে বড় করে নিয়েছি, এরপরে ফোনটা ভেতরে ঢুকিয়ে দিয়ে ফ্ল্যাশ অন করেছি এবং ভিডিও অন করে ভিতরের জায়গাটা পর্যবেক্ষণ করে নিলাম। কেননা ভেতরে যে কোনো কিছুই থাকতে পারে, বিষাক্ত সাপ অথবা বিষাক্ত কোনো প্রাণী থাকতেই পারে স্বাভাবিক। তো প্রথমে আমি যে মাচাটা বের করলাম, তো এখানে মধু নাই বললেই চলে। দ্বিতীয়বারের চেষ্টায়ও খুব একটা আশাস্বরূপ ফল পেলাম না, তো এখনো মানে খুব একটা মধু নাই আর কি। তো দেখা যাক সামনে সময় মতো পাওয়া যায় কি না। আপনারাও দেখতে থাকেন শুরু থেকে শেষ পর্যন্ত। অবশ্যই আপনারা সাবধানতা অবলম্বন করবেন, কেননা এরকম জায়গা থেকে কিন্তু অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, কারণ এরকম চেপা চাপা দিয়ে অনেক বিষাক্ত সাপ লুকিয়ে থাকে। বিশেষ করে গরমের সময় গাছের নিচে অনেক ঠান্ডা থাকে, তো সেখানে সাপ বাস করবে এটা স্বাভাবিক। তো দেখতে পাচ্ছেন এটাতেও তেমন কোনো মধু নাই বললেই চলে, হালকা সামান্য, কিন্তু এটা আসলে পর্যাপ্ত না সংগ্রহ করার জন্য। এই পর্যায়ে দুইটা কামড় খাই হাতের মধ্যে। দুটো কামড়ই অনেক যন্ত্রণাদায়ক ছিল, ব্যথা ছিল প্রচুর। এবং যখন আমি গাছের গোড়ায় কাটতেছিলাম তখন অবশ্য আমার মাথায়ও একটা কামড় দিয়েছিল। যদিও মধু সংগ্রহ করার ক্ষেত্রে এই ব্যথা কোনো ব্যথাই না। আমি আমার ফোনটা আবারও ভেতরে দিয়ে তারপরে ভেতরে জায়গাটা ভালো করে লক্ষ্য করে নিচ্ছি যে কোনো কিছু আছে কি না, আর মধু কীরকম আছে বা কোন অবস্থা আর কি, সেই অবস্থাটা পর্যবেক্ষণ করে নিতেছি। আপনারা অবশ্যই খেয়াল করে নেবেন ভালোভাবে। এই পর্যায়ে বলে রাখা ভালো, এই মধু মানে মাছির বাসাটা খোঁজ করে দিয়েছিল আমার আব্বা। তো একদিন সন্ধ্যায় আব্বা বলেছিল এরকম একটা বাসা আছে, তো আমি তাকে নিয়ে বাসাটা দেখে গিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন ভেতরে অনেকগুলো মাচা রয়েছে, তো মধু দেখা যাচ্ছে। আসলে কাঙ্ক্ষিত মধু এখনও আমি পাইনি, তো তাই বারবার লাইট দিয়ে দেখতেছি ভেতরটা ভালো করে, মানে খেয়াল করে নিতেছি। দেখা যাচ্ছে এই পর্যায়ে পাওয়া যায় কিনা। এই পর্যায়ে যতটুকু পেয়েছি এটুকুতে অবশ্যই মধু আছে, যথেষ্ট মধু আছে। এরকম মাছ যদি থাকে তাহলে অনেকগুলো মধু পাওয়ার আশা রাখতেই পারি। এই নিয়ে আমি মোট 3 থেকে 4 বারের মতো মধু সংগ্রহ করতেছি বা আহরণ করতেছি, যেটি বলেন না কেন। তো আগে ভয় পাইতাম, প্রচুর ভয় পাইতাম, কিন্তু এখন আর ভয় পাই না। দু একটা কামড় খেলেও আর কি ওইভাবে আর কি ভয় লাগে না, আর কি ভয়টা ভেঙে গেছে। তো ভালোই লাগে, এটা একটা অ্যাডভেঞ্চারের মতো, বেশ উপভোগ করি আর কি। তো আপনারা যারা এইভাবে মধু সংগ্রহ করবেন তারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন 100 ভাগ, তা নয় তো যে কোনো সময় বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারে। আশা করি ভিডিওটি সবার ভালোই লাগতেছে, বিশেষ করে আমি আমার নিজের ভিডিও দেখতেছি তারপরও আমার অনেক ভালো লাগতেছে। তো আশা করি আপনাদেরও ভালো লাগতেছে। আমি কিন্তু একটা বিষয় বারবার বলে রাখতেছি, আপনারা ভেতরটা ভালো করে পর্যবেক্ষণ করে নেবেন, কেননা ভেতরের চিপায় চাপায় যে কোনো জায়গায় একটা বিষাক্ত প্রাণী বসে থাকতে পারে। তো আমার মধু সংগ্রহ করা শেষ, তো এবার বাড়ি যাওয়ার পালা। দেখেন কতগুলো মাছা হয়েছে, অনেকগুলো মাছা পেয়েছি।
তো বাড়িতে এসে তারপরে রান্নাঘর থেকে আরেকটা বাটি নিয়ে তো মাচাগুলো ভালো করে পরিষ্কার করে নিতেছিলাম, কারণ এখানে অনেক ময়লা লেগেছিল মাটি, যেহেতু মাটির মধ্যে বাসা ছিল তো ভালো করে পরিষ্কার করে নিতে হচ্ছে অবশ্যই। তো এখানে আম্মা রান্না করতেছিল সকালবেলা, তাই এখানে খুব একটা ভালো লাগতেছিল না, ধোঁয়ায় আচ্ছন্ন ছিল ঘরটা, তাই ভাবলাম বাহিরে চলে যাই। তো সবাইকে নিয়ে বাহিরে চলে গেলাম, তো দেখতেই পাচ্ছেন এই মাছটাতে কিন্তু প্রচুর পরিমাণ মধু রয়েছে, তো আমি হাত দিয়ে চিপে বা চাপ দিয়ে সবগুলো মধু বের করে নেব। আহ কত সুন্দর মধু, দেখছেন একেবারে 100% পিওর খাঁটি যাকে বলে। তো এরকম খাঁটি মধু আসলে সচরাচর পাওয়া যায় না, যেখানেই থেকে কিনবেন না কেন অবশ্যই কোনো না কোনো ভেজাল থাকবে স্বাভাবিক। তো চেষ্টা করবেন আপনারা নিজেরা এইরকম ভাবে মধুগুলো সংগ্রহ করে রাখার জন্য। দেখতে পাচ্ছেন আমার হাতটা ফুলে গেছে, আঙুলে অনেক জোরে একটা কামড় দিয়েছিল, তো আঙুলটা ফুলে গেছে। তো সকলের উদ্দেশ্যে একটা কথা বলতেছি, তো সবাই চেষ্টা করবেন নিজেই মধু সংগ্রহ মানে আহরণ করার চেষ্টা করবেন, যদি না পারেন সেক্ষেত্রে অন্য কারোর হেল্প নেবেন, যদি কোথাও কোনো বাসা দেখে থাকেন তাহলে যে স্পেশালিস্ট বা যার অভিজ্ঞতা আছে মধু ভাঙনে তাকে নিয়ে একসাথে মধুটি আহরণ করে নেবেন। তো ভিডিওটি আমার এই পর্যন্তই প্রায় শেষ, তো সকলের কাছে একটাই অনুরোধ, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে লাইক করে আমাকে উৎসাহিত করবেন। অবশ্যই আপনার মতামত কমেন্ট বক্সে দিতে ভুলবেন না, আপনার ভিডিওটি কেমন লেগেছে বা আপনি কখনো মৌমাছির কামড় খেয়েছেন কিনা, এগুলোই আর কি কমেন্টের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করবেন আশা করি। তো সকলেই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে আগামী কোনো ভালো একটা ভিডিওতে। তো সকলের সুস্থতা কামনা করছি, সকলেই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের মাঝে আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হতে পারি। সেই পর্যন্ত আল্লাহ পাক আমাকে আপনাকে সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।